অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। We now invite the honorable chief minister of West Bengal, Ms. Mamata Banerjee, to address the distinguished audience. অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারত সরকার নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খুব প্রিয় শেখ হাসিনাজি, মাননীয় রাজ্যপাল কেশনীনাথ ত্রিপাঠীজি, বিশ্বভারতী ম্যাডাম সবুজ কলি সেন সহ আমার সকল মন্ত্রী বৃন্দ যারা বাংলাদেশ থেকে এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী সহ সকলে, এমপিরা এসছেন, অনেক অতিথিরা এসছেন, আর দুপার বাংলার অজস্র কৃতি শিল্পী মানুষদের আমি দেখতে পাচ্ছি। আমি রেজুয়ানাকে যেমন দেখতে পাচ্ছি, আমি যোগেন চৌধুরীকেও দেখতে পাচ্ছি, আরও অনেকেই আছেন। আমাদের অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সালাম যে আজকের এই শুভ দিনে, একটা গর্বের দিনে আমাকে থাকবার জন্য আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বভারতী থেকে এবং বাংলাদেশ ভবন থেকে। আমার খুব ভালো লেগেছে, এটা দারুণ হয়েছে, একেবারে দারুণ মেঘে, আমরা বলি না দারুণ অগ্নি বাণীরে, এত সুন্দর লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, বিউটিফুল। আজকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা মনে পড়ছে বারবার, কারণ ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক সেই 1971 সাল থেকে অবিরল অবিচল, একেবারে পদ্মা মেঘনা যমুনার মতো, অনেক জল গড়িয়ে গেছে, অনেক জল বেরোবে, অনেক জল গড়াবে, কিন্তু দুদেশের সম্পর্ক আরো অনেক অনেক ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে বাংলাও যেমন ভাবতে পারে না, ভারতবর্ষও ভাবতে পারে না, বাংলাদেশও ভাবতে পারে না। আগামীকাল রবীন্দ্র নজরুল ইসলামের জন্মদিন, শুভ জন্মদিন, আপনাদের বাংলাদেশে হয়তো আজকে হয়, আমাদের কালকে হয়, এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ একই বৃন্তে দুটো কুসুম। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন লিখেছিলেন, যার শেষ নেই, বলতে শুরু করলে শেষ হবে না, সময় খুব সংক্ষিপ্ত, শুধু একটু স্মরণ করে বলি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আর আমাদের প্রিয় নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি, তিনি লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, অথবা লিখেছিলেন, সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই তো রবীন্দ্র নজরুল। বাংলাদেশ ভারতবর্ষ সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্থা হামারা, আর ভারতবর্ষ বাংলাদেশ দুই দেশের সম্পর্ক চিরকাল ছিল, আছে, থাকবে, মর্যাদার সাথে বাঁচবে। এই বাংলাদেশ ভবনটা আমি মনে করি এটা একটা তীর্থস্থান হয়ে যাবে আগামী দিন, বিশ্বের একটা, বিশ্ব বাংলার একটা বড় প্রাণ কেন্দ্র হয়ে যাবে, কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় করতে শান্তিনিকেতন যে কাজ করেছে, বিশেষ করে বিশ্বভারতী, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা ভবন তৈরি করেছে তাদের ধন্যবাদ জানাই। আপনারা বাংলাদেশের ভাই বোনরা শুনলে খুশি হবেন, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমরা করেছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আগামীকাল যাচ্ছেন এবং আমাদের সম্মাননা গ্রহণ করছেন, এবং আমরা নজরুল ইসলামের নামে এয়ারপোর্টও তৈরি করেছি, অন্ডাল এয়ারপোর্ট, আমরা নজরুল ইসলাম ইউনিভার্সিটি, আমরা এয়ারপোর্ট তৈরি করেছি, আমরা নজরুল একাডেমি তৈরি করেছি, আমরা নজরুল তীর্থ তৈরি করেছি, আমরা সবটাই কিন্তু করেছি, নজরুল ইসলামের নামে চেয়ারও করেছি, এবং আমরা বঙ্গবন্ধুর নামেও একটা বঙ্গবন্ধু ভবন করতে চাই, এটা ইন্ডিয়া বাংলাদেশ কথার মধ্যে, যখনই আমাদের দেবেন সুযোগ আমরা করব। সবাই ভালো থাকবেন, রমজান মাস চলছে, বাংলাদেশের সকল ভাই বোনেদের, ভারতবর্ষের সকল ভাই বোনেদের যারা রোজায় ব্যস্ত আছেন, সবাইকে রমজান মুবারক জানাই, আগাম ঈদের খুশি শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। এখন ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
Thank you, madam, for your inspiring words. We now invite the Prime Minister of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, to kindly address the distinguished audience. বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মাননীয় গভর্নর শ্রী কেশরীনাথ ত্রিপাঠী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উভয় বাংলার সম্মানিত উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন, আমার সকল সহকর্মীবৃন্দ এবং দুই বাংলার ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই ভবনটি অন্তত উদ্বোধন করার সুযোগ পেয়েছি এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং মুখ্যমন্ত্রী দুজনেই উপস্থিত হয়েছেন। আমি তাদের সবাইকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতন, এই শান্তিনিকেতন এটা শুধু যদি পশ্চিমবাংলা বলে তাদের বা ভারত বলে তাদের নয়, আমরা মনে করি রবীন্দ্রনাথ আমাদেরও, কারণ তিনি আমাদের দুই দেশের, ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত কবিগুরুরই লেখা, তিনি লিখেছেন এবং তার অধিকাংশ কবিতা আমি বলবো বাংলাদেশের মাটিতে বসেই লেখা, কাজে আমাদের অধিকারটা বোধহয় একটু বেশি আছে বলে আমরা মনে করি। আমি কিছুক্ষণ আগে আপনারা জানেন যে বিশ্বভারতী কনভেনশনে ওখানে উপস্থিত ছিলাম, বিশ্বভারতী থেকে আমাকে সম্মাননা দেওয়া হয়েছিল 99 সালে, দেশগত উপাধি আমাকে দেওয়া হয়েছিল, অনারারি ডিগ্রি, সেই কথাটা বারবার মনে পড়ছিল তখন এসেছিলাম। আর চমৎকার একটা অনুষ্ঠান হলো এবং প্রাইম মিনিস্টার মোদী অত্যন্ত চমৎকার ভাষণ দিয়েছেন এবং রবি ঠাকুরের কথা তুলে ধরেছেন, তারকে আমার আন্তরিক ধন্যবাদ। প্রকৃতির কাছে থেকে বৃহত্তর বিশ্বকে গ্রহণের উপযুক্ত করে তোলার জন্য জ্ঞান দান করার উদ্দেশ্যে তিনি এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিলেন এবং শান্তিনিকেতন তৈরি করেছিলেন। শান্তিনিকেতন প্রকৃতির সঙ্গে মিশে সেখানে মানুষ বসবাস করে, সেখানে গেলে বারবার রবি ঠাকুরের কথাই মনে পড়ে, মনে হয় তার কথাই আমি বলতে চাই, রবি ঠাকুরের কথাই বলতে চাই। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়ে যায় কীর্তিরে তোমার বারম্বার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো, আমি এটুকু নিজেকে, যেহেতু আমাকে একটা সেখানে অনারারি ডিগ্রি দেওয়া হয়েছে, আমি হয়তো পড়ার সুযোগ পাইনি, কিন্তু তারপরেও যেহেতু আমার সঙ্গে একটা আত্মার মিল রয়ে গেছে এবং আমিও মনে করি এটা আমারও একটা বিশ্ববিদ্যালয়, সেভাবে আমি চিন্তা করি। আমি যখন 2010 সালে ভারত সফর করি তখনই প্রাথমিক আলোচনা হয় এবং এরপর আমরা এই ভবনটা নির্মাণের সিদ্ধান্ত নিই এবং সেই সময় এটার কিভাবে কি ডিজাইন করা যায়, এবং আমার যেহেতু বিশ্বভারতী বা এবং বিশেষ করে শান্তিনিকেতন প্রকৃতির সাথে মিশে চলে, কাজে এটার আপনারা দেখবেন যে এই ডিজাইনটাও ঠিক সেভাবে কিন্তু করা, যেন এই এলাকার সাথে একটা সামঞ্জস্য রেখে প্রকৃতির সাথে যেন মিলে চলতে পারবে সেভাবে কিন্তু এটা করা হয়েছে। রবীন্দ্রনাথ আসলে আমাদের অন্তরের কবি, এ কারণে যে তিনি মিশে আছেন আমাদের সবকিছুর সাথে, আমরা আমাদের হাসি কান্না ব্যথা বেদনা আনন্দ যা কিছু করতে চাই, যে কিছু ব্যক্ত করতে চাই, আমরা কিন্তু রবীন্দ্রনাথে রবির আলোতেই উদ্ভাসিত হই এবং তার কথা দিয়েই কিন্তু সেটা আমরা প্রকাশ করে থাকি। আর সেই সাথে আমি বলবো যে আমাদের বাড়িতে বই পড়ার একটা চর্চা ছিল সবসময়, বেশ আমার বাবা, এবং বেশিরভাগ সময় তো তিনি কারাগারেই কাটিয়েছেন, আসলে ছোটবেলা আমরা খুব কম পেয়েছি আমার বাবাকে, কিন্তু যখনই তিনি বাইরে থাকতেন
আমার এখনো মনে আছে, আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম টুঙ্গি পাড়া, আমাদের স্টিমারে করে যেতে হতো, সময় প্রায় 20 থেকে 22 ঘন্টাই লেগে যেত। স্টিমারের ডেকে বসে আমার বাবা কিন্তু কবিতা আবৃত্তি করতেন, এবং সেখানে রবীন্দ্রনাথের অনেক কবিতাই তিনি বারবার আবৃত্তি করেছেন। বিশেষ করে চেতনা হি দেব থেকে শুরু করে অনেক কবিতা তিনি আবৃত্তি করতেন। আর তাছাড়া তিনি, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, এই মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কিন্তু আমাদেরকে সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করতে হয়েছে, রক্ত দিয়ে। 21শে ফেব্রুয়ারি বাংলার মানুষ রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। যে আন্দোলন শুরু হয়েছিল 1948 সালের 11ই মার্চ থেকে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিব একজন আইন বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনকার পাকিস্তানি সরকার যখন নিষিদ্ধ করে দিল যে বাংলা ভাষায় কথা বলা যাবে না, উর্দু হবে রাষ্ট্রভাষা, তখন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আন্দোলন শুরু করে তার প্রধান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, একজন আইনসভা ছাত্র হিসেবে তিনি একটা সংগঠিত করেছিলেন, এবং যেটা একটা পরিণতি পেল 52 সালে 21শে ফেব্রুয়ারি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, এবং আমরা একটি ভাষা গবেষণা ইনস্টিটিউটও বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। আমাদের পশ্চিমবঙ্গের বা শুধু পশ্চিমবঙ্গ কেন, যে কোনো মাতৃভাষার কেউ সেখানে যেতে পারেন, দেখতে পারেন, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জাতির পিতা সবসময় যেহেতু আন্দোলন করতেন, এবং আন্দোলন সংগ্রামে মাঝে মাঝে অনেক সমস্যায় পড়তো তা আপনারা জানেন, প্রায় তিনি উচ্চারণ করতেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। কারণ আমাদের দেশে তো প্রায় মার্শাল্লা হয়, রাজনীতি নিষিদ্ধ, সবকিছু বন্ধ, সেই অবস্থাগুলি মোকাবেলা করতে হয়, তখনও তিনি সেই রবীন্দ্রনাথের কথাই উচ্চারণ করতেন। সেই সাথে সাথে তিনি সবসময় যে কথাটা খুব দরাজ গলায় উচ্চারণ করতেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে বোধ হয় কথাগুলো অত্যন্ত সত্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত, ভারতবাসী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং তাদের সেই অবদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে, এবং আমাদের বাংলাদেশের জনগণ, ভারত এবং ভারত সকলের রক্ত একাকার হয়ে মিশে গেছে আমাদের স্বাধীনতা অর্জনে। তাদের কথা আমরা সবসময় স্মরণ করি। আমি শ্রদ্ধা জানাই 1971 সালে যারা আমাদের জীবন দিয়েছেন, এবং শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবাসীকে, যারা সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, শরণার্থীদের খাদ্য দিয়ে, চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের কথা আমি স্মরণ করি। এবং আমি বলবো, দল মত নির্বিশেষে সকলে মিলে কিন্তু আমাদের মুক্তিকামী বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আরেকটি ঘটনা আমি বলতে চাই, যেটা সবসময় এটা আমার ভিতরে কাজ করে। আপনারা জানেন যে আমাদের ভারত স্বাধীনতার পর ভারত বাংলাদেশ একটি চুক্তি হয়েছিল, মুজিব ইন্দিরা চুক্তি, এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, এটা এই এই চুক্তিটা হয়ে যায় বাংলাদেশে, কিন্তু সে আইনটাও পাশ হয়, কিন্তু ভারতে কিন্তু সেটা হয়নি। ভারতে দীর্ঘদিন পরে ভারতের পার্লামেন্টে প্রাইম মিনিস্টার মোদী এখানে উপস্থিত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। আমি দেখলাম, আমার বারবার মনে হচ্ছিল সেই 71-এর মতো যেন ভারতের প্রত্যেকটা দলের সংসদ সদস্যরা সকলে মিলে, সব দল মত নির্বিশেষে সকলে মিলে এক হয়ে সেই বিলটি পাশ করে দিল, আমাদের এই যে মানে স্থল সীমানা চুক্তিটা বাস্তবায়নের ক্ষেত্রে। শুধু তাই না, আর একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি,
বিশ্ব অনেক দেশে দেখবেন আপনারা এই ছিটমহল বিনিময় নিয়ে যুদ্ধ লেগে আছে, কিন্তু আমরা ভারত এবং বাংলাদেশ এই দুই দেশ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্ববোধ নিয়ে, আনন্দঘন পরিবেশে আমরা ছিটমহল বিনিময় করেছি। আমি মনে করি বিশ্বে এটাই বোধ হয় একটা দৃষ্টান্ত যে দুই প্রতিবেশী দেশ তার ছিটমহল বিনিময় করতে পারে একটি আনন্দঘন উৎসব মুখর পরিবেশে। সেই জন্য আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তো আছেনই, এবং অন্যান্য সব রাষ্ট্রের প্রতিনিধিরা যারা এই পার্লামেন্টে সকলে আমাদের এই বিলটি পাস করে এই সুযোগটা করে দিয়েছেন, সেদিন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং সেদিন সত্য কথা বলতে কি, আমি এত আবেগ আপ্লুত হয়েছিলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হলো 71 সালে যেভাবে আমরা ভারতের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম, আবার একবার দেখলাম ঠিকই আমাদের প্রতিবেশী আমাদের বড় বন্ধু, সেই বন্ধু হয়ে তারা পাশে দাঁড়ালেন এবং এত বড় একটা অবদান রাখলেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এটুকু বলবো যে দুই প্রতিবেশী দেশ আমরা সবসময় এক হয়ে চলতে চাই, কারণ আমরা চাচ্ছি যে আমাদের, হ্যাঁ, একটা প্রতিবেশী দেশ থাকলে সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সমস্যাগুলো একে একে সমাধান করে ফেলেছি। কার হয়তো কিছু যা বাকি আমি সেই কথা বলে আমাদের এই চমৎকার অনুষ্ঠান নষ্ট করতে চাই না, কিন্তু আমি আশা করি যে যে কোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমেই আমরা সমাধান করতে পারব। আজকে কবি নজরুল আমাদের জাতীয় কবি, আমি আগামীকাল তার ওখানে যাচ্ছি। আমাদের বাংলাদেশে আজকে নজরুলের জন্মতিথি উদযাপন করা হচ্ছে, আর পশ্চিমবঙ্গে যেহেতু আগামীকাল, আমার সৌভাগ্য যে যে কোনো ঘটনা চক্রই হোক আমি সেখানে যাবারও সুযোগ পাচ্ছি। এবং এদিক আমি আমি এদিক থেকে মনে করি যে রবীন্দ্রনাথের সৃষ্টি বিশ্বভারতী, সেখান থেকেও যে সম্মাননা পেয়েছি, আজকে নজরুল বিশ্ববিদ্যালয়েও সেই সম্মাননা আমাকে দিতে যাচ্ছে, এটা আমার জন্য বিরাট একটা মানে পাওয়া বলে আমি মনে করি। কিন্তু এটা আমার পাওয়া না, যা বাংলাদেশের জনগণের পাওয়া, আমি তাদের জন্য উৎসর্গ করি। আমরা চাই আমাদের দেশটাকে উন্নত করতে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে, কিন্তু সেই জন্য সবসময় মনে করি যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে একটা সদ্ভাব সবসময় থাকা একান্ত প্রয়োজন। আমি সবসময় একটু বলি যে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের শত্রু একটাই, সেটা হচ্ছে দারিদ্র। বাংলাদেশ হোক, ভারত হোক, বা আমাদের প্রতিবেশী যে কোনো দেশ হোক, আমরা আমাদের এই অঞ্চলটাকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করতে চাই, ক্ষুধামুক্ত করতে চাই। আমাদের দেশের মানুষ যারা একেবারে তৃণমূলে পড়ে আছে তাদের জীবন উন্নত হোক, সমৃদ্ধশালী হোক, আমরা সেটাই চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করে যাচ্ছি সেখানে আমাদের উন্নয়নে সব আমি দেখেছি ভারত যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি যেন এই অঞ্চল থেকে আমরা এই দারিদ্র দূর করে এই অঞ্চলের প্রতিটি মানুষ যারা একেবারে নিচে পড়ে আছে, ক্ষুধার্ত, তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি, তার জন্য যত রকমের সহযোগিতা দরকার অবশ্যই আমরা করব, সেটাই আমি চাই। আমরা শুধু আশ্রয় 71 সালেই নেইনি, 1975 সাল স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন আমার বাবা, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। তিনি যখন বাংলাদেশটাকে কেবল অর্থনৈতিকভাবে একটু উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আপনারা জানেন যে 75-15 আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটল, আমাদের পরিবার, আমাদের বাসায় আমার বাবা মা, আমার 3 ভাই, ছোট ভাই রাসেল মাত্র 10 বছরের, আমার 2 ভাতৃবধূ নবপরিণীতা, আমার একমাত্র চাচা এবং আমার আবার মিলিটারি সেক্রেটারি সহ ওই বাড়িতে যারাই ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে। সেই শুধু একটা বাড়ি না, 3টা বাড়িতে তারা আক্রমণ করে, আমার মেজো ফুয়োর বাড়ি, সেজো ফুয়োর বাড়ি, ছোট ফুয়োর বাড়ি, প্রত্যেকটা পরিবারের সদস্যদের হত্যা করে। এরপর যারা বেঁচে ছিল, কেউ আহত অবস্থায়, কেউ গুলি খাওয়া অবস্থায়, বা কেউ জীবন নিয়ে পালিয়ে এই ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল, এবং আমরা 2 বোন তখন জার্মানিতে ছিলাম। সেই সময় মিসেস গান্ধী আমাদের খবর নেন,
তার অ্যাম্বাসাডারকে পাঠান আমাদের অ্যাম্বাসাডারের কাছে এবং আমাদেরকে ভারতে আসার সুযোগ করে দেন এবং আমাদের আশ্রয় দেন। সে 75-এর পরে আমাদের অনেক সংসদ সদস্য থেকে শুরু করে অনেকেই তখন ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিলেন, সে সময়ও তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সেজন্য আমরা তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। ওই দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, মনে হয় যে এরকম একটি স্নেহ ছাড়া যদি না পেতাম ঠিক জানি না আমাদের জীবনে কিভাবে কোন দিকে মন নিত। 6 বছর প্রবাস জীবনের পর দেশে ফিরে চেষ্টা করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক উন্নতি করতে। আজকে বাংলাদেশ আমরা দারিদ্র হার কমিয়েছি, 22 ভাগে নামিয়ে এনেছি, আশা আছে আরো বেশি এগিয়ে যেতে পারব। আজকে বাংলাদেশ যেটা ছিল স্বল্পোন্নত দেশ, এটুকু করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটাও আমরা সম্পূর্ণ করতে পারবো বলে বিশ্বাস করি। এবং বাংলাদেশের কে আমরা সব ধরনের মানে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, কারণ আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আমি মনে করি আমার একটাই দায়িত্ব, আমার বাবা যে কাজ শুরু করেছিলেন তা সম্পন্ন করা, অর্থাৎ বাংলাদেশকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা এবং বাংলাদেশের মানুষ যে দরিদ্র ভুভুক্ষ মানুষের জন্য, শোষিত বঞ্চিত মানুষের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই তার আকাঙ্ক্ষাটা যেন পূর্ণ করতে পারি সেটাই আমি আশা করি। এবং আমি বিশ্বাসী আমাদের পাশে ভারতের মতো বন্ধু দেশ আছে এবং অন্যান্য প্রায় সব দেশ কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, কাজেই আমি মনে করি যে আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আমাদের দুই বাংলার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক আরো সুন্দর হোক সেটাই আমরা চাই। আর রবীন্দ্রনাথের উপর আমার বক্তৃতা একটা লেখা আছে, সবাই দয়া করে একটু পড়ে নিলে হবে, কারণ আমি ঠিক পড়া মানে লেখা বক্তৃতাটা না পড়ে আমার কিছু মনের কথা আমি বলে যাচ্ছি, আর লেখাটা লিখি মানে পঠিত বলে গণ্য হোক সেটাই আমরা চাই, যেটা আমরা পার্লামেন্টে বলে থাকি। আমি শুধু এটুকু বলবো যে আসলে রবীন্দ্রনাথ আমাদের দুই বাংলারই, নজরুলও আমাদের দুই বাংলার, এবং আমি ধন্যবাদ জানাই যে আমি প্রথম 99 সালে গিয়েছিলাম চুরুলিয়া, কাজে এখন সেখানে এয়ারপোর্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, নজরুল গবেষণাগার হয়েছে, সব কিছু হয়েছে, জন্য আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল আমি অপেক্ষা করেছি সেই জায়গায় যেতে। আর রবীন্দ্রনাথ আমাদের হৃদয় আছে, হৃদয়ে থাকবে, কারণ এটা বোধহয় আমাদের ভারতের অনেকে জানেন না যে এক সময় বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়ে গিয়েছিল, এমনকি রবীন্দ্র সাহিত্য পড়া যাবে না সেরকম একটা নির্দেশনা এক সময় দেয়া হয়েছিল, যার বিরুদ্ধে আমাদের শিক্ষক ছাত্র সমাজ সকলে মিলে সংগ্রাম করেছিল। কবি শিল্পী সাহিত্যিক এরা সবকিছুর ঊর্ধ্বে, তাদের স্থান অনেক উপরে, কাজে এই চর্চাটা সবসময় সব দেশেই হয়ে থাকে যে এখানে অন্যভাবে দেখলে চলে না, কিন্তু আমরা এমন একটি দেশে বাস করতাম তখন এই ধরনের প্রতিবন্ধকতা প্রতিনিয়ত আমাদের সম্মুখীন হতে হতো। তা আজকে আমরা স্বাধীন দেশ, আজকে আমরা মুক্তভাবে সব ধরনের চর্চা করতে পারি, আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের সঙ্গীত, আমাদের কবিতা বা আমাদের আর্ট কালচার যা কিছু আছে, নৃত্য গীত সব কিছু আমরা কিন্তু এখন একে অপরের কাছ থেকে শিখতে পারি, জানতে পারি, আমরা সেটা চর্চা করতে পারি, সেই সুন্দর একটা পরিবেশ এখন আমাদের বাংলাদেশে বিরাজমান। তো আমি সকলকে ধন্যবাদ জানাই। আর আজকে এখানে আমি বলবো যে রবীন্দ্রনাথের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশে, এবং ওনার সব অনেক লেখা কিন্তু আমাদের বাংলাদেশে মাটিতে বসেই লেখা। আমরা একটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও কিন্তু করে দিচ্ছি শাহজাদপুরে, যেখানে ওনার জমিদারি ছিল, এবং সেখানে তিনি কৃষকদের জন্য বিশাল একটা ভূমি দিয়ে দিয়েছেন গোচারণ ভূমি করবার জন্য, এবং নোবেল প্রাইজ পেয়ে তিনি যে অর্থটা পেয়েছেন সেই অর্থটা কিন্তু আমাদের ওই অঞ্চলের দরিদ্র মানুষকে তিনি ক্ষুদ্র ঋণ হিসেবে প্রথমে দিয়ে ব্যয় করেছিলেন আমাদের কৃষকদের জন্য, সে কথা আমরা সবসময় স্মরণ করি। সেখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, এবং আরেকটা তার একটি ক্যাম্পাস আমাদের হচ্ছে, ওটা একটা বেসরকারি খাতে, আরেকটা হচ্ছে সেটা কুষ্টিয়া, সেখানেও একটা মানে এটা
সেখানে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে আরেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং কিছু কাজ এগোচ্ছে। তাছাড়া ওই শাহজাদপুরে যেটা হবে তার একটা একাডেমিক ভবন এখানেও থাকবে। কাজে আমরা এটাই চাই যে আমাদের এই শিল্প সাহিত্য কলা সবকিছুর আদান প্রদান হোক এবং আমরা সকলে মিলে এক হয়ে কাজ করব মানব জাতির জন্য। আপনারা জানেন যে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আজকে বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছে, মানবিক কারণে তাদের আমরা আশ্রয় দিয়েছি, তারা দ্রুত তাদের স্বদেশে ফিরে যাক সেটাই আমরা চাই। কিন্তু আমরা কিন্তু নির্যাতিত মানুষকে আশ্রয় না দিয়ে পারি না, আমরা পারিনি, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। 16 কোটি মানুষের দেশ, রেহানা আমাকে যখন বললো, আমার ছোট বোন রেহানা, 16 কোটি মানুষকে তুমি ভাত খাওয়াও আর 5-7 লাখ লোককে খাওয়াতে পারবে না? আমি বললাম নিশ্চয়ই পারবো, দরকার হলে নিজেদের খাদ্য ভাগ করে খাবো, তারপরে আমরা তাদেরকে খাওয়াবো। আমরা সেভাবেই তাদের আশ্রয় দিয়েছি। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই যে মিয়ানমার সরকারের উপরে যেন একটা চাপ থাকে যে দ্রুত যেন এদেরকে তারা ফিরিয়ে নিয়ে যায়। আমরা চাই এই অঞ্চলটা শান্তিপূর্ণ অবস্থা হোক। আজকে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের লক্ষ্য আছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব 2021 সালে, আর 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। যে লক্ষ্যটা, যে স্বপ্নরা জাতির পিতা দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়বেন, সেই সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে মানুষের মুক্তি, আমাদের রবীন্দ্রনাথের কবিতায়ও কিন্তু মানুষের মুক্তির কথা বারবার তিনি বলেছেন। কাজেই আমরা সেই মানুষের মুক্তির জন্যই কিন্তু আমাদের রাজনীতি, সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম। আমি প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, জাতির পিতার কন্যা হিসেবেই আমি মনে করি আমার দায়িত্ব আমার দেশের মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করার সাথে সাথে আমরা এটাও চাই যে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে, ঠিক বলতে গেলে সেই সময় তাদের খাদ্য তারা ভাগ করে আমাদের শরণার্থীদের সাথে খেয়েছে, তাদেরও আমি কল্যাণ কামনা করি। এবং সকলে মিলেই আমরা এই অঞ্চলটাকেই সুন্দরভাবে গড়ে তুলি, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সেটাই আমরা চাই। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছেন কষ্টকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং দুই বাংলার সকল কবি শিল্পী সাহিত্যিক যারা অনেকের চেহারা আমরা দেখতে পাচ্ছি যারা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই ভবনটি কিছুক্ষণ আগে আমি এবং প্রাইম মিনিস্টার মোদী আমরা একসাথে উদ্বোধন করেছি। এই ভবনটিতে আমি মনে করি শুধু বাংলাদেশ না, আমাদের ভাষা সাহিত্য চর্চা হবে, এবং এটা এটা আমার মনে হয় এটা একটা একটা সিম্বল হবে যে এখানে আমরা দুই বাংলার মানুষ এক হয়ে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমরা সেই ঐতিহ্য চর্চা করতে পারবো, গবেষণা করতে পারবো, জানতে পারবো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যেমন জানবেন সেভাবে সব আমরা আরো বেশি করে গভীরভাবে জানা এবং উপলব্ধি করবার সুযোগ পাবো। যেটা করতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন ভাষণ দেবেন ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। থ্যাংক ইউ ম্যাডাম ফর ইওর ওয়ার্ডস অফ ব্লেসিং। উই নাও ইনভাইট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদি টু কাইন্ডলি অ্যাড্রেস দি অডিয়েন্স। আর এক্সেলেন্সি, মিত্র রাষ্ট্র বাংলাদেশ কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি, সম্মানীয় অতিথিগণ, মুখ্যমন্ত্রী জি, গভর্নর সাহেব, ফ্রেন্ড বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জির সাথে বাংলাদেশ ভবনের উদ্বোধন করার সৌভাগ্য হল।
অত্যন্ত গর্ব আর আনন্দ অনুভব করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিকে আমার আন্তরিক অভিনন্দন এবং কবিগুরুর শান্তিনিকেতনে আসার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে বাংলাদেশ ভবন ভারত আর বাংলাদেশ কে সাংস্কৃতিক বন্ধুত্ব কা প্রতীক হয়। ইয়ে ভবন দোনো দেশোঁ কে করোড়ো লোগোঁ কে বীচ কলা ভাষা সংস্কৃতি শিক্ষা পারিবারিক রিশতোঁ আর অত্যাচার কে খিলাফ সাঝা সংঘর্ষোঁ সে মজবুত হুয়ে রিশতোঁ কা ভি এক প্রতীক হয়। ইস ভবন কে নির্মাণ কে লিয়ে मैं शेख हसीना जी का और बांग्लादेश की जनता का बहुत बहुत धन्यवाद करता हूं। गुरुदेव टैगोर जो भारत और बांग्लादेश दोनों देशों के राष्ट्रगान के रचयिता हैं, उनकी कर्मभूमि पर रमजान के पावन महीने में इस भवन का उद्घाटन ये बहुत ही खुशी का अवसर है। साथ ही इस विश्वविद्यालय इस पवित्र भूमि का इतिहास बांग्लादेश की आजादी भारत की आजादी और उपनिवेश काल में बंगाल के विभाजन से भी पुराना है। यह हमारी उस साझा विरासत का प्रतीक है जिसे न तो अंग्रेज बांट पाए और न ही विभाजन की राजनीति। इस साझा विरासत के गंगा सागर के अनगिनत लहरें दोनों देशों के तटों को समान रूप से स्पर्श करती है। हमारी समानताएं हमारे संबंधों के मजबूत सूत्र हैं। बंगबंधु शेख मुजीबुर रहमान को जितना सम्मान बांग्लादेश में मिलता है उतना ही सम्मान हिंदुस्तान की धरती पर भी मिलता है। स्वामी विवेकानंद नेताजी सुभाष चंद्र बोस और महात्मा गांधी के लिए जो भावना भारत में है ठीक वैसी ही बांग्लादेश को मैं भी हमें मिलने को देखने को मिलती है। विश्वकवि टैगोर की कविताएं और गीत बांग्लादेश के गांव गांव में गूंजते हैं तो काजी नजरुल की इस्लाम जी की रचनाएं या पश्चिम बंगाल के गली कुछों में भी सुनने को मिलते हैं। बांग्लादेश की कई गणमान्य विभूतियों के नाम इस विश्वविद्यालय से जुड़े हुए हैं। इनमें रिजवान चौधरी बन्नैया, आदिति मौसिन, लिली इस्लाम, लीना तपोशी, शर्मिला बनर्जी और निसार हुसैन जैसी हस्तियां इस सूची में शामिल है। गुरुदेव रविन्द्रनाथ टैगोर की दूरदृष्टि का परिणाम यह संस्था हमारी राजनीतिक सीमाओं और बंधनों से परे है। गुरुदेव स्वयं एक स्वतंत्र विचार के व्यक्ति थे जिन्हें किसी सीमाओं के बंधनों में नहीं बांधा। ये जितने भारत के थे उतने ही बांग्लादेश के भी हैं। गगन हरकारा और लानन फकीर के बंगाली लोक संगीत से उनका परिचय बांग्लादेश की धरती पर ही हुआ था। अमार सोनार बांग्ला की धुन के लिए उन्हें गगन हरकारा से प्रेरणा मिली थी। बोल संगीत का प्रभाव रविंद्र संगीत में साफ सुनाई देता है। खुद बंगबंधु भी गुरुदेव के विचारों और उनकी कला के बहुत बड़े प्रशंसक थे। यह टैगोर के यूनिवर्सल ह्यूमनिज्म का ही विचार था जिसने बंगबंधु शेख मुजीबुर रहमान को
प्रभावित किया। गुरुदेव का सोनार बंगला बंगबंधु के मंत्र मुक्त कर देने वाले भाषणों का एक अहम हिस्सा हुआ करता था। टैगोर के यूनिवर्सल ह्यूमनिज्म का विचार ही हमारे लिए भी प्रेरणा है। हमने अपने शब्दों में उसे सबका साथ सबका विकास के मूल मंत्र में परिलक्षित किया है। साथियों, आने वाली पीढ़ियां, वे चाहे बांग्लादेश की हो या भारत, वे इन समृद्ध परंपराओं, इन महान आत्माओं के बारे में जाने और समझे, इसके लिए हम सबको प्रयास करता रहना होगा। हमारी सरकार के सभी संबंधित अंग, जैसे भारत का उच्चायोग तथा अन्य संगठन और व्यक्ति, भारतीय सांस्कृतिक संबंध परिषद, इस काम में लगे हुए हैं। आज जैसे यहां पर बांग्लादेश भवन का लोकार्पण किया गया है, वैसे ही बांग्लादेश के कुश्तिया जिले में गुरुदेव टैगोर के निवास कुठी बाड़ू के रिनोवेशन का जिम्मा हमने उठाया है। साथियों, साझा विरासत और रविंद्र संगीत की मधुरता ने हमारे संबंधों को अमृत से सींचा है और हमें सुख दुख के एक सूत्र में पिरोया है। यही कारण है कि बांग्लादेश की मुक्ति के लिए संघर्ष भले ही सीमा के उस पार हुआ हो, लेकिन प्रेरणा के बीच इसी धरती पर पड़े हैं। अत्याचारी सत्ता ने अपने स्वार्थ के लिए गांव भले ही बांग्लादेश के लोगों ने दिए, लोगों को दिए, लेकिन पीड़ा इस तरह भी महसूस की गई थी। यही कारण है कि जब बंगबंधु ने मुक्ति का बिगुल बजाया तो करोड़ों भारतीयों की भावना भी उस मुहिम के साथ स्वतः जुड़ गई। अत्याचार और आतंक के खिलाफ हमारे साझा संकल्प और उसका इतिहास इस भवन के जरिए भावी पीढ़ियों को प्रेरणा देता रहेगा। साथियों, मुझे याद है कि पिछले वर्ष उस समय कितना भावुक वातावरण बन गया था जब दिल्ली में भारतीय सैनिकों को बांग्लादेश ने सम्मानित किया था। ये उन 1661 भारतीय सैनिकों का सम्मान ही नहीं था जिन्होंने बांग्लादेश की आजादी के लिए बलिदान दिया था, बल्कि उन करोड़ों भावनाओं का भी सम्मान था जो इस पूरे संघर्ष में बांग्लादेश के एक एक मुक्ति योद्धाओं के साथ जुड़ी हुई थी। ऐसा बहुत कम होता है जब पड़ोसी देश एक दूसरे के सैनिकों को इस प्रकार का सम्मान देते हैं। साथियों, पिछले कुछ वर्षों से भारत और बांग्लादेश के संबंधों का सोनाली अध्याय लिखा जा रहा है। लैंड बाउंड्री व समुद्री सीमाओं जैसे जटिल द्विपक्षीय विषय जिसे सुलझाना किसी समय लगभग असंभव माना जाता था, वे अब सुलझ चुके हैं। चाहे सड़क हो, रेल हो, या अंतर्देशीय जलमार्ग हो, या फिर कोस्टल शिपिंग, हम कनेक्टिविटी के क्षेत्र में भी तेजी से आगे बढ़ रहे हैं। 1965 से बंद पड़ी कनेक्टिविटी की राहें एक बार फिर खोली जा रही है और कनेक्टिविटी के नए आयाम भी विकसित हो रहे हैं। पिछले साल ही कोलकाता से खुलना के बीच एयर कंडीशन ट्रेन सर्विस शुरू की गई। इसको हमने बंधन का नाम दिया है, यानी मैत्री और बंधन के रास्ते पर हम अपने रिश्तों को आगे बढ़ा रहे हैं। भारत से बांग्लादेश को बिजली की आपूर्ति निरंतर हो रही है। अभी यह 600 मेगावाट है, इस साल इसको बढ़ाकर 1100 मेगावाट करने का लक्ष्य है। भारत के पूर्वोत्तर राज्यों में इंटरनेट एक कनेक्शन बांग्लादेश से होकर के भी आ रहा है। बांग्लादेश के विकास के लिए जो प्राथमिकताएं
प्रधानमंत्री शेख हसीना जी ने चुनी है, उनमें सहयोग के लिए भारत ने $8 बिलियन की लाइन्स ऑफ क्रेडिट का प्रावधान किया है। इनके क्रियान्वयन में बहुत अच्छी प्रगति हुई है, प्रोजेक्ट्स की पहचान हो चुकी है और कुछ के लिए तो क्रेडिट भी दे दिया गया है। बांग्लादेश स्पेस टेक्नोलॉजी में अभी आगे बढ़ रहा है। हाल में ही बांग्लादेश ने अपना पहला सैटेलाइट बंगबंधु लॉन्च किया है और मैं इस बहुत महत्वपूर्ण सिद्धि के लिए प्रधानमंत्री शेख हसीना जी का और बांग्लादेश की जनता को हृदय से बहुत बहुत बधाई देता हूं। आज भारत में हम स्पेस टेक्नोलॉजी का इस्तेमाल गरीब का जीवन स्तर ऊपर उठाने और सिस्टम में ट्रांसपेरेंसी लाने के लिए कर रहे हैं। मुझे विश्वास है कि भविष्य में स्पेस टेक्नोलॉजी के क्षेत्र में भी हम दोनों देशों के बीच सहयोग के नए द्वार खुलेंगे। मुझे खुशी है कि प्रधानमंत्री शेख हसीना जी और हमारे बीच लगातार संपर्क से दोनों देशों के बीच सहयोग को और नई चेतना और नई ऊर्जा मिल रही है। वो पिछले वर्ष भी भारत उनका आना हुआ था और इस कार्यक्रम में भी उनकी स्वयं की उपस्थिति इस कार्यक्रम की गरिमा को और बढ़ा रही है। साथियों, हमारी आशाएं और आकांक्षाएं जितनी समान है उतनी ही हमारी चुनौतियां भी है। जलवायु परिवर्तन का संकट हमारे सामने है, लेकिन अगर दहकता हुआ सूरज हमारे लिए चुनौतियां लाने वाला है, वही अवसर भी उसी की रोशनी से पैदा होते हैं। प्रधानमंत्री शेख हसीना जी ने 2021 तक बांग्लादेश के लिए पावर टू ऑल का विजन रखा है और यहां भारत में हमने अगले साल तक देश के हर घर तक बिजली कनेक्शन पहुंचाने का टारगेट रखा है। हम देश के हर गांव तक बिजली पहुंचाने का लक्ष्य पहले ही पूरा कर चुके हैं। हमारे संकल्प समान है और उन्हें सिद्ध करने की राह भी एक सी है। साथियों, भारत ने इंटरनेशनल सोलर अलायंस का इनिशिएटिव लिया है। दुनिया के कई देश इस अलायंस का हिस्सा बन चुके हैं। यह अलायंस दुनिया भर में सोलर पावर के कैपेसिटी को एक्सप्लोर करेगा और अलग अलग देशों को फंडिंग का एक मैकेनिज्म भी तैयार होगा। मुझे प्रसन्नता है कि बांग्लादेश भी सोलर अलायंस का हिस्सा है। इस वर्ष मार्च में दिल्ली में इंटरनेशनल सोलर अलायंस का समिट हुआ था। हमें बहुत प्रसन्नता हुई कि बांग्लादेश के राष्ट्रपति उस समिट में शामिल हुए। ये दिखता है कि सीमा के दोनों तरफ चुनौतियों को अवसरों में बदलने के लिए सहयोग की इच्छा कितनी प्रबल है। पिछले महीने मैं बांग्लादेश के 100 सदस्यीय युवा प्रतिनिधि मंडल से मिला था और मैंने पाया कि उनकी आकांक्षाएं, उनके सपने भारत के युवाओं की आकांक्षा और सपनों जैसा ही है और दोनों देशों के विकास के लिए, हमारे युवाओं के सपनों को साकार करने के लिए हम साथ मिलकर काम करने के लिए प्रतिबद्ध है। आज जब प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में बांग्लादेश विकास की नई राह पर चल पड़ा है, आज जब बांग्लादेश ने डेवलपिंग इकोनॉमी का स्तर प्राप्त करने की सभी मानदंड पूरे कर लिए हैं, तो जितना गर्व बांग्लादेश को है उतना ही गर्व सारे भारत को भी है। बांग्लादेश ने अपने सोशल सेक्टर में जिस तरह की प्रगति की है,
ভারত বাংলাদেশ বন্ধুত্ব চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের উদ্ঘাটন অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সমাগত অতিথিবৃন্দর প্রতি আমরা কৃতজ্ঞ। সমবেত সুধীবৃন্দ, সকলকে ধন্যবাদ। সকলকে অনুরোধ জানাই অতিথিবৃন্দের প্রস্থান পর্যন্ত নিজ নিজ আসনে অপেক্ষা করুন। We thank the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji, for his inspiring words. The inaugural program is now concluded. We thank all the respected dignitaries and the distinguished audience for their presence. We request the audience to please remain seated while the dignitaries leave the auditorium. Thank you again.